আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলা একটা বিখ্যাত উক্তি আছে, যেই বনে বাঘ নেই সেই বনে যদি বড় আকারের বিড়ালি গর্জন করে বাঘের মতো, তাহলে মেনে নিতে হয় এটাই হলো টাইগার, সেই হলো বাঘ। ব্যান্ডাবনে খাটাশি বাঘ ততক্ষণ পর্যন্ত বাঘ যতক্ষণ পর্যন্ত প্রকৃত টাইগারের সঙ্গে তার দেখা না হয়। ইসরায়েলের অবস্থা হলো এরকম। গাজা উপত্যকা মোটামুটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, যেখানে উঁচু উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে ইসরায়েল আগেই এর সক্ষমতাকে দাবিয়ে রেখেছে। এখন যখন ইচ্ছা হতো ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করত, যা ইচ্ছা তা করত। রে থেকেই কিন্তু ইসরায়েল আঞ্চলিক শক্তি থেকে নিজেকে আন্তর্জাতিক বৈশ্বিক শক্তি ভাবতে শুরু করেছিল। ইসরায়েল ধরেই নিয়েছিল যে তাকে মোকাবেলা করার জন্য মধ্যপ্রাচ্যে কেউ নেই, তার সামরিক শক্তি এবং প্রযুক্তির কাছে সবাইকে মাথা নত করতে হবে। ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের এই ধারণা অনেকটা তার মনে মনে সঠিক ছিল, যতক্ষণ পর্যন্ত হুতিদের সঙ্গে মুখোমুখি তার সংঘর্ষ হয়নি। আগুনের সামনে ঠিক যেইভাবে মম অতি সহজে গলে যায়, একে একে হুতিদের বিভিন্ন প্রযুক্তির হামলার মুখে ইসরায়েলের যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির দাবিদার তাদের প্রযুক্তি ছিল, সেগুলো এই ধরনের মমের মতো গলে যাচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটা দেখছেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে এই ছবি বিশ্ব গণমাধ্যমের তোলপাড় তৈরি করেছিল। কারণ স্ক্রিনে বর্তমানে এই যে ব্যক্তিটিকে দেখছেন, ইনি হলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী এবং ইনি তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। দুই মন্ত্রীর উপস্থিতিতে $4 বিলিয়ন ইসরায়েলের যে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম 3 রয়েছে, সেটা ক্রয় করার চুক্তি করে জার্মানি। জার্মানির মতো দেশ ইসরায়েলের কাছ থেকে সামরিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চুক্তি করে, তাও আবার $4 বিলিয়ন। অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম, এটা কিন্তু কোনো সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়। ইসরায়েলের দাবি অনুসারে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো এন্টি ব্যালিস্টিক মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে, তাও আবার পৃথিবীর বায়ুমণ্ডল থেকে নয়, পৃথিবীর বাইরে যে অ্যাটমসফিয়ার রয়েছে সেখানে গিয়ে এটা সফলভাবে আগত যে ব্যালিস্টিক মিসাইলের পেলোড রয়েছে সেটাকে পৃথিবীর বাইরেই ধ্বংস করতে পারে, এই ধরনের টেকনোলজি। ইসরায়েলের পরিষ্কার দাবি ছিল যে পৃথিবীর কোনো দেশেরই ব্যালিস্টিক মিসাইল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতর কখনোই আক্রমণ করতে পারবে না, এটা গ্যারান্টি দিয়েছিল তারা। বৈশ্বিক দরবারে কিন্তু ওই সময় হইচই পড়ে গিয়েছিল। এছাড়াও ইসরায়েল তার নিজের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল মহাশূন্যের ভেতর তার অ্যারো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করে, বলতে পারেন সরাসরি জার্মানিকে প্রমাণ দেখিয়েছিল তাদের এটা কতটুকু কার্যকর, যার জন্যই কিন্তু $4 বিলিয়নের সেই ডিলটা হয়। এখন বিষয়টা হলো, নিজের ব্যালিস্টিক মিসাইল ছুড়ে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করলে কাজ হবে, শত্রুর মিসাইল প্রতিহত করতে হবে। আর এক্ষেত্রে ইসরায়েলের কি অবস্থা সেটা আমি অন্য কোনো সংবাদ মাধ্যম নয়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং আরেকটি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রধান সংবাদ শিরোনাম, যে তাদের IDF নিশ্চিত করেছে যে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে নিখুঁতভাবে আক্রমণ করেছে। ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করতে পারেনি। এমনকি ইসরায়েলের বিখ্যাত যে অ্যারো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাও প্রতিহত করতে পারেনি। এখন এই খবর তো আর আমি দিচ্ছি না, বা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমও দিচ্ছে না, খুদ ইসরায়েলের সংবাদ মাধ্যমই নিশ্চিত করছে যে প্রায় 2500 কিলোমিটার দূর থেকে হুতিরা লং রেঞ্জের কোনো দাবি অনুসারে ক্রুজ মিসাইল, কারো কারো দাবি অনুসারে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের যে সমুদ্র বন্দর রয়েছে রেড সিতে ইলাত, তার ভেতর তাণ্ডব চালিয়েছে, গুড়িয়ে দিয়েছে সেই বন্দর। সোজা কথা, মানে সেখানে বসবাসের আর কোনো উপযুক্ত পরিস্থিতি রাখেনি হুতিরা। দেখুন, এর পূর্বে হুতিরা তাদের বহরে থাকা ক্রুজ মিসাইল দিয়ে কয়েকবারই ইসরায়েলের ইলাত বন্দরে আক্রমণের চেষ্টা করেছে, তবে সেই ক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। কারণ ক্রুজ মিসাইলগুলোর গতি তেমন বেশি হয় না, সেগুলো Mach 1 কমই থাকে। তবে এইবার যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের খবরে নিশ্চিত করছে যে হুতিরা ইরানের তৈরিকৃত যে Sabah 3 নামক ব্যালিস্টিক মিসাইল রয়েছে লং রেঞ্জের, প্রায় 2500 কিলোমিটার, সেগুলো ব্যবহার করেছে, যার সামনে ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকতেই পারেনি, দাঁড়াতেই পারেনি। ইসরায়েলের দাবি অনুসারে হুতিদের প্রথম তার ভূখণ্ডে এই ব্যালিস্টিক মিসাইল হামলা কতটা শক্তিশালী, তীব্রতা এবং কতটা সাকসেসফুল ছিল, তা পরিষ্কারভাবেই কিন্তু আমরা রয়টারের সংবাদ শিরোনাম এবং ইরানের প্রেস টিভির সংবাদ শিরোনাম থেকে দেখতে পাচ্ছি।
এই দুটি সংবাদ মাধ্যমই নিশ্চিত করছে যে ইলাত বন্দরের অবকাঠামো অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং সেখানে কোনো ধরনের শিপিং কার্যক্রম আর করা যাবে না, যার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ ঐতিহাসিকভাবে সেই বন্দরের ভেতর লে অফ ডাকতে চলেছে। লে অফ মানে হলো যখন কোনো কোম্পানি বা কোনো জায়গার প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় তখন কার্যক্রম অনির্দিষ্টকালের বন্ধর জন্য এই লে অফ ডাকা হয়। ইসরায়েলের ইলাত বন্দরের ভেতর লে অফ ডাকা হয়েছে। দেখুন, প্রকৃত পক্ষে মাঝে মাঝে ভাবতে আসলে অবাক লাগে, ইসরায়েলের মতো সামরিক বাহিনী যারা যুগ যুগ ধরে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার সকল আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত, এই ধরনের কয়েক লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে 2000 কিলোমিটার দূর থেকে হুতিরা সফলভাবে বন্দরে আক্রমণ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এটা সোজা কথা নয়, বড় ধরনের সামরিক সক্ষমতার পরিচয়। কারণ যখন আপনি 2000 কিলোমিটার দূর থেকে কোনো মিসাইল ফায়ার করবেন, শত্রুর হাতে সেটা প্রতিহত করার জন্য যথেষ্ট সময় থাকে। পুরো পৃথিবীতে আমেরিকার স্যাটেলাইটগুলো জালের মতো ছড়িয়ে রয়েছে। যখনই হুতিরা মিসাইল ফায়ার করেছে সাথে সাথে আমেরিকা কিন্তু জেনে গেছে যে মিসাইল ফায়ার হয়েছে, মিসাইল ইসরায়েলের দিকে যাচ্ছে। সৌদি আরবের ভেতর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, রেডসির ভেতর তাদের যুদ্ধজাহাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, উড্ডয়নরত F-35 লাইটিং টু জেট ফাইটার ছিল এবং ইসরায়েলের ভূখণ্ডেও 4-5 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। সকল কিছুকে ভেঙে চুড়ে বুলডোজার চালিয়ে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে তার লক্ষ্য ভেদ করেছে। এটা সহজ কথা নয়, এটা অনেক টেকনিক্যালভাবে বড় অর্জন, যার জন্য কিন্তু আমেরিকার যে সকল মিত্ররা ইউরোপের ভেতর রয়েছেন এবং নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সেভ করবে রাশিয়া বা অন্যান্য মিসাইলের আঘাত থেকে, হুতিদের এই হামলার পর তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েলের মাল্টি বিলিয়ন ডলারের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবসা ছিল সেটা ধস নেমে গেছে। কারণ অলরেডি জার্মানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের সঙ্গে তারা যে 4 বিলিয়ন ডলারের Aero-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করেছে সেটা আপাতত স্থগিত, আরও যাচাই বাছাই করা হবে যে এটা কতটুকু কার্যকর, তারপরই সেটা তারা ক্রয় করবে। দেখুন, টিভিতে কিছু অ্যাড দিত না যে ভয়ের আগে জয়, বা যারা সেটা পারেনি কখনো পারবে না তারাই বলে হবে না, সম্ভব না। এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে হুতিরা কিন্তু তাদের সাহস এবং একাগ্রতার সাথে তারা তাদের যুদ্ধক্ষেত্রে বড় সফলতা দেখিয়েছে, তারা যুদ্ধে সফল এবং বিজয়ী, এটা কিন্তু বলতে হবে। কারণ ইসরায়েলের প্রস্তুতি ছিল গত 50 বছর ধরে আর হুতিদের প্রস্তুতি মাত্র 1 বছর ধরে। আর এই সময়ের মধ্যেই তারা যুদ্ধক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নৌপথ ব্লক রেখে ইসরায়েলকে কোণঠাসা করে দেখিয়ে দিয়েছে গত 50 বছরে পুরো আরব বিশ্ব মিলে যা করতে পারেনি তা তারা করতে পারে। নুন, একটা জিনিস ধারাবাহিকভাবে রিপোর্ট করার পর আমি কিন্তু অনুধাবন করলাম যে হুতি এবং হিজবুল্লার সঙ্গে আক্রমণে ইসরায়েলের এই অবস্থা, আর ইরানের সঙ্গে যদি সরাসরি সংঘর্ষ হয় তাহলে তাদের অবস্থা কি হবে সেটা তারাও ভালো করে জানে এবং আমেরিকাও নিশ্চয়ই জানে। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।